হেমন্ত কুমার। হেমন্ত কাকা কোথায় যেন বাসা? বাসা আমার বড় কথা। বড় কথা, হ্যাঁ। মামা তো ভাই ছিল, হ্যাঁ, দেখা করার জন্য আসিনি, দেখা পাইলাম না। ওরা আসবে না আজকে? আজকে আর আসবে, আর দেখা করতে পারবেন না? আর আর এখন দেখা করতে হলে চলছিল। এখন কোথায় যাবেন? বাড়িতে। আসবে আমার ভাবি, আসবে আমার ননদের মেয়ে আছে, ননদ আছে, আমার ভাই আছে, আসবে, আমরা কথা বলবো, দেখা সাক্ষাৎ করে চলে যাবো। ওরা ভারতে কোথায় থাকে? ওরা ঘন্টারিতে থাকে। আচ্ছা, আসতে কত সময় লাগবে? ওই তো ঘন্টা খানেক। ওই জন্য অপেক্ষায় আছেন? হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি। ওখানে ভারতে আত্মীয় সাথে কথা বলতে আসছি, এই যুগে কথাবার্তা দেখা সাক্ষাৎ দেয় এই আর কি। কেমন লাগতেছে তার সাথে? ভালো লাগতেছে, তার সাথে কথাবার্তা বলতেছি। বিনা পাসপোর্টে দেখা হচ্ছে? কেমন পাসপোর্ট দেখা হচ্ছে, এই ভালো কথাবার্তা হইতেছে, আত্মীয় সাথে দেখা হইতেছে। এখানে কালীপূজা গেট খুলে দিছে, আমি অনেক এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য। তারপর আসলাম, দেখলাম, সবার সাথে কথা বলছি, অনেক ভালো লাগছে। অনেকে অনেক কিছু দিল ফল, অনেক কিছু দেখলাম, শিখলাম, পুলিশের সাথে কথা বললাম, ভালো লাগলো। আজকে কালীপূজা, হ্যাঁ, আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী স্থান, সবাই আসে পুণ্য মিলনের জন্য। বছরে প্রতি বছরে একদিন হয়। আচ্ছা, আমাদের শিলিগুড়ি থেকে আত্মীয় স্বজন আসে, এদিকে জল ঢাকা লালমনিহাট থেকেও কিছু আত্মীয় স্বজন আসে, এখানে দেখা সাক্ষাৎ হয়। এক বছরের যে এটা মানে দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয় না, এক বছর পর একদিন হয়, তাই সবাই এই আনন্দে ছুটে আসে। আর খুব আনন্দের একটা স্থান, আর প্রতি বছর এটা হলে খুব ভালো হবে আমাদের জন্য, কারণ আমাদের নানুর বাড়ি ইন্ডিয়া, আমার মামা মামি মামাতো ভাইরা সবাই আসছে, সবার সাথে দেখা হলো, কথা হলো, ফলমূল আদান প্রদান হলো। এই যাবে না ¡Gracias!
আপনি এই গেটের বাইরে কিভাবে আসছেন? কাকে বলছেন? মানে কি বলছিলেন? বাবা মা হয়, এই জন্য আসতে দিছে। দেখলি না ভালো? না না।